এইবার আমাদের শুরু হয়ে গেল মেন্টাল এবিলিটির क्वेश्चन। কি বলছে দেখেন একজন লোক উত্তর পশ্চিম দিকে মুখ করে আছে। ফাইন। তাহলে উত্তর পশ্চিম যেহেতু আমরা একটু গ্রাফ নাই কেনই? আমরা একটু ভেঙে ভেঙে করি। কারণ এই হচ্ছে আমাদের মানচিত্র। মানচিত্রের নিচে আমরা জানি অলওয়েজ কি থাকে? দক্ষিণ। ঠিক আছে? আর উপরে কি থাকে? উত্তর। এটা হবে হচ্ছে পূর্ব আর এটা হচ্ছে পশ্চিম ফাইন এখন বলতেছে যে একজন লোক উত্তর পশ্চিম দিকে মুখ করে আছে তাহলে উত্তর এবং পশ্চিম সেই দিকে মুখ করে থাকা মানে হলো এইভাবে আছে একদম সমানভাবে তার মানে এটা ফর্টি ফাইভ ডিগ্রিতে আছে মানে নব্বই ডিগ্রি অর্ধেক 45 ডিগ্রিতে আছে আচ্ছা তারপরে কি করছে সে গড়ির কাটার দিকে ডিগ্রি ঘুরে এখন সে গড়ির কাটার দিকে কাটার দিকে মানে ঘুরছে এইভাবে কত ডিগ্রি নব্বই ডিগ্রি এই আরো পঁয়তাল্লিশ তার মানে এখানে এতটুকু মানে উত্তর পূর্বের মধ্য অবস্থান তার মানে সে এখন এই এইভাবে আছে এখানে ফাইভ মোট কিন্তু নব্বই ডিগ্রি হলো আচ্ছা তারপরে কি বলছে একটু দেখি তারপরে যে কাজটা করছে সেটা হচ্ছে তারপরে গড়ির কাটার বিপরীত দিকে একশো আশি ডিগ্রি ঘুরে গড়ির কাটার বিপরীত দিকে তার মানে এই অবস্থানে আছে এই অবস্থান থেকে গড়ি কাটার বিপরীত দিক মানে এই দিকে কত ডিগ্রি ঘুরে ভাই একশো আশি তার মানে নব্বই তারপরে পঁয়তাল্লিশ তারপরে আরো পঁয়তাল্লিশ তার মানে এইখানে মোট এখানে কত ডিগ্রি আছে একশো আশি ডিগ্রি আছে লাল অংশটুকু ঠিক আছে এখন সেই জায়গায় আছে এখন তাকে কি করতে বলা হয়েছে আমরা একটু দেখি তারপরে বলছে যে এবং তারপর একই দিকে আর নব্বই ডিগ্রি ঘুরে একই দিকে আরো নব্বই ডিগ্রি ঘুরে এই কথার অর্থটা কি তার মানে একই দিকে তার মানে এই দিক থেকে আরো নব্বই ডিগ্রি যায় তার মানে এইখানে গেল ফর্টি ফাইভ আরো ফর্টি ফাইভ তার মানে এই মিডিল বরাবর ঠিক আছে এই আরো নব্বই ডিগ্রি ঘুরল ঘুরে এখন বলতেছে যে এখন সে কোন দিকে মুখ করে আছে বা সে এখন এই দিকে মুখ করে তার মানে কি পূর্ব আর হচ্ছে কি দক্ষিণ দিকে সে মুখ করে আছে 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 তাহলে দক্ষিণ দক্ষিণ পূর্ব পূর্ব অপশন গতে ঠিক আছে মাথায় একটা জিনিস রাখবেন যদি আপনি ডিগ্রি অ্যাঙ্গেলে থাকেন তার মানে আপনি স্টেট ওয়েতে আছেন আপনি যদি নাইনটি ডিগ্রি কম অথবা বেশিতে থাকেন তাহলে আপনি দুই দিক মিলে আছেন খুব ভালোভাবে শুনেন কি বলছি নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে থাকলে আপনি একদিকে মুখ করে আছেন কিন্তু যদি আপনি নাইনটি ডিগ্রি কম বেশিতে থাকেন তাহলে কিন্তু আপনি অ্যাঙ্গেল হয়ে আসেন মানে নব্বই এর চাইতে কম অথবা বেশি থাকলে আপনি কি দুইটা দিক নিয়ে থাকেন স্বপ্ন পূরণের অভিযাত্রায় পাশে থাকার অঙ্গীকার ক্যারিয়ার